আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, قال تعالى ولا تقربوا الزنا انه كان فاحشة وساء سبيلا، وقال عليه الصلاة والسلام لا يزني الزاني حين يزني وهو مؤمن، متفق عليه। উপস্থিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি, সেই বিষয়টির শিরোনাম হচ্ছে রেপ ধর্ষণ বা ব্যভিচার প্রতিরোধে ইসলামী ব্যবস্থা। এই বিষয়টির উপর আজকের আলোচনা আছে ইনশাআল্লাহ। তবে বিষয়টি শুরু করব একটি ঘটনার মাধ্যমে, কারণ আলোচনাটি করার উদ্দেশ্যই হচ্ছে সেই ঘটনাটি বা ওই ঘটনার সাথে সাথে আরো অন্যান্য কিছু। ঘটনাটি হচ্ছে এরকম যে, ১৬ ডিসেম্বর ২০১২ তারিখে ভারতবর্ষের দিল্লি রাজধানীতে এক মেয়ে বা মেডিকেল ছাত্রী, সে তার বন্ধুর সাথে রাত ৮টার সময় বাসায় ফেরত আসার সময় যেই বাসে উঠে, সেই বাসে তার সঙ্গে গণধর্ষণ করা হয়। ধর্ষণ শব্দটি বর্তমান যুগের একটি আধুনিক শব্দ বলতে পারেন, বা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য বা বিষয়টিকে হালকা করার জন্য ধর্ষণ নাম দেওয়া হয়েছে। নচেত ধর্ষণের আবিধানিক অর্থ আলাদা জিনিস, কিন্তু এখন যখন আমরা ধর্ষণ বলছি তার মানে হলো এই, তার সঙ্গে জেনা করা হয়েছে, তার সঙ্গে গ্যাং রেপ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে সেই বাসের মধ্যে। এতখানিতেই তারা ক্ষান্ত হয়নি, এই কুকর্মটি করার পর গাড়ি থেকে সেই মেয়েকে বাইরে ফিকে দিয়েছে। দেওয়ার পর তৎক্ষণাৎ তার মৃত্যু হয়নি, লোকজন তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। দিল্লির বড় হাসপাতালে চিকিৎসা হওয়ার পরও শেষ পর্যন্ত সুস্থ বা আরোগ্য হয়নি, সরকারি ব্যবস্থায় সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে পাঠানোর পর ১৩ দিন সেখানে সেই জীবন মরণ লড়াই করার পর শেষ পর্যন্ত মারা গেছে। যেই দিন সেই লাশ ভারতের দিল্লিতে আসে, ভাগ্যক্রমে আমি সেদিন ওখানেই ছিলাম, বিশেষ এক পরীক্ষার কারণে দিল্লিতে ছিলাম, এবং দিল্লির সেই গণজাগরণ এবং মানুষের যে শ্রদ্ধা এবং মানুষের যে সমবেদনা দেওয়া হচ্ছিল তার কিছুটা আমি নিজ চোখে দেখেছি। এই ঘটনাটি কোনো নতুন ঘটনা না, এরকম ঘটনা অনেক দেশে অহরহ হয়ে থাকে, কিন্তু কোনো কোনো ঘটনা যখন মিডিয়ায় চলে আসে তখন সেটা সারা বিশ্বে প্রচার হয়ে যায় এবং প্রকাশ পায়। এই ঘটনাটিও ওরকমই, এরকম অনেক ঘটনা ঘটে থাকে, কিন্তু এই ঘটনাটি প্রচার লাভ করেছিল বা মিডিয়াতে এসেছিল বলে মানুষের সিম্পেথি বলেন, মানুষের ভালোবাসা বলেন বা আর কিছু বলেন, এই দিকটায় মানুষের নজর কেড়েছিল। এবং সেই সময় শুধু ভারতবর্ষ না, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এ সম্পর্কে লেখালেখি হচ্ছিল এবং টেলিভিশনে এ সম্পর্কে বিশেষ খবরও দেওয়া হচ্ছিল। ঘটনাটির পর এই যে একটি ঘটনা ঘটল, এই ঘটনার পর কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন কিছু বলা হয়, বিভিন্ন কিছু লেখালেখি হয়, মিডিয়াতে বিশেষ করে অনেক কিছু পরামর্শ দেওয়া হয়, এবং অনেক লোক, অনেক মন্ত্রী, অনেক দেশ পরিচালক তারা অনেক কিছু মত সেখানে ব্যক্ত করেন। যে সকল মত এই ঘটনাটিকে কেন্দ্র করে এসেছিল এবং সেই মতগুলি এবং ইসলামী নিয়মে কি সমাধান হতে পারে, ওই মতগুলিতে কি সমাধান আছে এবং ইসলামে কি সমাধান আছে, এই জিনিসটাই আমরা আজকের এই আলোচনায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ওই ঘটনাটিকে কেন্দ্র করে এক প্রকার লোক বলেছিল যে রেপকারীদের ফাঁসি দেওয়া উচিত প্রকাশ্যে, বলছে এদের শাস্তি হওয়া দরকার, যে যারা ব্যভিচার করেছে, যারা জেনা করেছে, এদের সকলকে কি দেওয়া উচিত? ফাঁসি দেওয়া উচিত। এক কদম আগে বেড়ে কেউ এটাও বলেছিল যে দিল্লির ইন্ডিয়া গেটে সরাসরি ফাঁসি দেওয়া দরকার। আরেক প্রকার লোক বলেছিল এদের সাথে ওই রকম করাই উচিত যেরকম তারা ওই মেয়ের সঙ্গে করেছিল, ওই রকম করেই শাস্তি দেওয়া উচিত। আরেক প্রকার লোক বলেছিল যে না, এই যে দেশে সুরক্ষা নেই মহিলাদের, তাহলে সুরক্ষা বৃদ্ধি করতে হবে এবং কঠিন আইন প্রণয়ন করতে হবে। আর এই দাবিতে ভারতবর্ষের পার্লামেন্টে এই ব্যবস্থাকে কঠোর করার জন্য তারা কয়েকটি আইনকে কঠোর করে দিয়েছিল ওই এক মাসের মধ্যেই। আর কেউ বলেছিল যে মহিলাদের বাড়ি থেকে বের হওয়ার সময় শালীন পোশাক পরতে হবে। শালীন পোশাক মানে এমন পোশাক পরিধান করতে হবে যেই পোশাকে উত্তেজিত হয় না পুরুষেরা, বা উত্তেজিত হওয়ার সম্ভাবনা কম থাকে, এরকম শালীন পোশাক প্রয়োজন আছে। তারা পর্দা কথাটি বলবে না, কারণ পর্দা কথাটি হচ্ছে ইসলামের সাথে সম্পর্ক। কিন্তু অনেকে এই মতটাও দিয়েছিল, আমি যে আপনাদের এই মতগুলি বলছি এগুলো পুরোপুরি পেপার এবং মিডিয়াতে যে মতামতগুলি এসেছিল বা সমাধানগুলি এসেছিল সেই সমাধানগুলির একটু বিবরণ মাত্র। আর কেউ বলেছিল যে পুলিশ প্রশাসনকে খুবই কড়া করতে হবে, কিন্তু ভারত বা বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশে পুলিশ প্রশাসন কড়া করতে গেলে দেশের এক চতুর্থাংশ বা কম করে হলে দশ ভাগ মানুষকে চাকরি দিতে হবে, পাঁচ ভাগ মানুষকে পুলিশে চাকরি দিতে হবে, তারপরে তারা একশো জন মানুষকে দেখাশোনা করতে পারে, নচেত করা সম্ভব নয়। সেটাও বিফল হয়ে গেছিল। এমনও কথা এসেছিল, রহস্যকর কথা বা বলতে পারেন যে উন্মাদ প্রলোভন কথা এসেছিল, কিছু মহিলা এবং কিছু তরুণী তারা আবার এটা মত দিয়েছিল যে আমরা যাই মন তাই পড়ি, পুরুষেরা যেন নিজের নজর এবং নিজের বিচার সংযত রাখে, আমরা যাই মন তাই পড়ি, পুরুষদেরকে নিজেকে সংযত হতে হবে, আমরা যাই মন তাই পড়ি, আমাদের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না। বন্ধুগণ, শেষ পর্যন্ত আইন ও প্রশাসন দ্বারা যখন সম্ভাবনা হল না, এটাকে নিরাময় করার সম্ভব হল না, তখন সবাই একটা কথা বলেছিল যে এটা প্রশাসনের মাধ্যমে, স্বয়ং দিল্লি সরকার এটা বলেছিল যে প্রশাসনের মাধ্যমে এরকম গণধর্ষণ বা এরকম রেপ এরকম কিছু দমন করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? সকলে বলেছিল মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। কি করতে হবে? মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে, অর্থাৎ প্রত্যেক পুরুষকে তার মানসিকতা চেঞ্জ করতে হবে যে কোন মহিলা রাস্তা দিয়ে গেলে, কোথাও একা মহিলা থাকলে, কোথাও ঘোরাফেরা করলে, তার মনে যেন এই রেপ করার, এই ধর্ষণ করার চিন্তা বা আশা বা আরো কিছু যেন তার অন্তরে না জাগে, এই সমাধান দিয়েছিল। বন্ধুগণ, আমি এই সমাধানগুলির পর আমাদের ইসলামী সমাধানের আলোচনা করব, কিন্তু একটি কথা বলি, এই যে এক মাসের মধ্যে আইন তৈরি করা হলো, গোটা দেশে বা গোটা বিশ্বে যে আন্দোলন হলো এবং অনেকগুলো যে সেখানে সমাধান দেওয়া হলো, কিন্তু সমাধানগুলির পরেও দিল্লির একটা আরো ঘটনা বলি। শুধু দিল্লিতে সরকারি রিপোর্ট অনুযায়ী 2012 সালে, যেই সালে ঘটনা ঘটেছিল, সেই সালে ধর্ষণের অভিযোগ সংখ্যা ছিল 706। মানে গোটা দিল্লিতে এক বছরে ধর্ষণের যে কেসগুলি নথিভুক্ত হয়েছিল তার সংখ্যা ছিল 706। অতঃপর এই ডিসেম্বরের পর যত আইন প্রশাসন কড়া সজাগ করা হলো, তারপরে 2013 জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মানে এখনো এক বছর পুরো হয়নি, সেখানে দেখা যাচ্ছে এই ধর্ষণের সংখ্যা দাঁড়িয়েছে 1330টি। তাহলে কতগুলো কতখানি বেড়েছে? প্রায় ডবল হয়ে গেছে। এই আইন প্রণয়ন এবং সবকিছুতে কোনো লাভ হয়নি। এটা শুধু ধর্ষণ বা জেনার নথিপত্র যেটা জমা হয়েছে থানাতে বা বিভিন্ন মহলে, কিন্তু এমনি অন্যান্য উত্তেজিত করা, মহিলাদেরকে ইউটিজিং করা বা নির্যাতন করার ব্যাপারে আরো যেগুলো কেস হয়েছে, সেগুলো 2012 সনে যৌন নির্যাতনের সংখ্যা ছিল 727টি, আর 2013 2844টি। তাহলে কম হয়েছে কি? যতগুলো আইন করা হোক, যতগুলো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক, যাই করা হোক, কিছু লাভ হলো না? কিছু লাভ হলো না। এই তথ্যগুলো দেখা যেতে পারে ডাব্লিউ 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 ডট
livepress24.com 16 ডিসেম্বর 2013 সেখান থেকে তথ্যগুলি আমি নিয়েছি। বন্ধুগণ, একজন মানুষকে যদি জোরপূর্বক কোন মহিলার সঙ্গে, কোন মেয়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, জেনা করে, যাকে বর্তমান যুগে ধর্ষণ বলা হচ্ছে বা রেপ বলা হচ্ছে, ইসলামী আইনে যার উপর জবরদস্তি করা হচ্ছে তার কোনো শাস্তি নেই। তার কি নেই? শাস্তি নেই, তার কোনো শাস্তি নেই। বিষয়টিকে ওলামায়ে কেরাম ফিকহের গ্রন্থে কিতাবুল ইকরাহ বা জোরপূর্বক কাউকে কিছু করা হচ্ছে এরকম যদি হয় তাহলে তার উপর কোনো শাস্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিয়ান উম্মাতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে যেগুলো ভুল ভ্রান্তি অনিচ্ছাকৃত হয়ে থাকে এ সকল জিনিস এবং জোরপূর্বক ওকে যদি কিছু করা হয় তাহলে তার গুনাহ ক্ষমা করা হয়েছে। অর্থাৎ যদি আজ কোন মানুষকে কেউ জোরপূর্বক হারাম কিছু খাইয়ে দেয়, শুকরের মাংস খাইয়ে দেয়, যদি বলে তুমি না খাও তাহলে তোমাকে আমি মেরে ফেলবো বা তোমাকে আমি এই করব সেই করব, এরকম জোরপূর্বক তাকে খাইয়েছে, তাহলে তার উপর কি নেই? হারাম হওয়ার এই হুকুমটার উপর আসবে না, ও হারাম খেয়েছে এরকম হুকুম হবে না এবং অন্য কোন শাস্তি তার উপর আসবে না। তবে আজ বর্তমান আইনে, পৃথিবীর সকল বর্তমান এই যে জাগতিক আইন আছে বা গণতন্ত্রের আইন আছে, তাতে একজন মেয়ের সাথে যদি ধর্ষণ করা হয় তাহলে তাকে এই ধর্ষণের প্রমাণ দিতে হয়। কি দিতে হয়? ধর্ষণের প্রমাণ দিতে হয় যে আমার সঙ্গে ধর্ষণ করা হয়েছে। কিন্তু জানেন এই ধর্ষণের প্রমাণ দিতে দিতে তাকে কি করতে হয়? এই ধর্ষণের প্রমাণ দিতে দিতে তাকে চারটি স্থানে যেতে হয়, চার স্তরের পর তার ধর্ষণ প্রমাণিত হয় বা ধর্ষণ স্বীকৃত হয়। নচেত ও যতই চেঁচামেচা করুক না কেন, যতই মানুষ দেখুক না কেন, সেটা ধর্ষণ বলে স্বীকার করা হয় না। এক নম্বর স্তর, তাকে পুলিশের কাছে গিয়ে রিপোর্ট লিখাতে হয় যে আমার সঙ্গে এই কুকার্যটি করেছে, করা হয়েছে। বন্ধুগণ, যখন পুলিশের কাছে যায় একজন মানুষ ডায়েরি লিখতে, আপনারা জানেন যারা কোনোদিন পুলিশের কাছে ডায়েরি লিখেছেন বা লিখতে দেখেছেন, তাহলে দেখবেন কিভাবে তন্ন তন্ন কথা তাকে জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে কখন হলো, কে আগে কাপড় খুললো, কে কি কাজটা করলো, তোমাকে কি বলল, তুমি কি বললে, এমন করতে করতে ওর এতগুলো কথা সেখানে বলতে হয় যে একজন মেয়ের পক্ষে ওরকম কুরুচিকর কথা বলা অসম্ভব। এই অবস্থা পুলিশের কাছ থেকে যখন শেষ হয় তখন পুলিশ সেই রিপোর্টটা পৌঁছে দেয় মেডিকেলে। কোথায়? মেডিকেলে বা হাসপাতালে। শুধু পুলিশের কাছে গিয়ে এই রিপোর্ট লিখালেই তার উপর জোরপূর্বক রেপ করা হয়েছে বা জেনা করা হয়েছে এটা মানা হয় না। ওখান থেকে যাওয়া হয় কোথায়? মেডিকেলে। হাসপাতালে যখন যায় তখন নাউজুবিল্লাহ, আমি নিজে টেলিভিশনে শুনেছি যে হাসপাতালের ডাক্তারকে নাকি পড়াশোনার সময় এটা বলা আছে যে যদি ধর্ষণের বিষয়ে কোনো রিপোর্ট নিতে আসে তাহলে প্রথমে তুমি তাকে সন্দেহের নজরে দেখবে, মনে করবে কে জানে তোমাকেও সে উল্টাভাবে না ফাঁসায়। এটা কোথায় শেখানো হয়েছে? মেডিকেলে শেখানো হয়েছে। এই কারণে ডাক্তারেরাও এরকম কেসগুলোকে সরাসরি নিতে চায় না। যদি নিতেও চায় তারপরে তখন কি হয়? তখন মেয়ের সেই যৌনাঙ্গ খুলে তার পুরাপুরি রিপোর্ট তৈরি করা হয়। একটা রেপ হয়েছিল জোরপূর্বক, আবার এখানে স্বেচ্ছায় আর এক ধরনের রেপ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। শুধু এখানে এতটুকুতেই হয় না, শেষ পর্যন্ত তাকে যেতে হয় কোর্টে। কোথায় যেতে হয়? কোর্টে। এবং কোর্টের বিষয়টা আপনারা ভালো করেই জানেন, যখন কোর্টের কাঠগড়ায় কোনো দোষীকে সেখানে দাঁড় করা হয় তখন দোষী এবং যার উপর দাবি করা হচ্ছে আর যে দাবি করছে তখনকার বর্ণনাগুলি কেমন হয়। এরকম সবকিছু চারটা স্তর, তিনটা স্তর পার করার পর যখন সে বাড়িতে ফিরে তখন বাড়ির মানুষ, সমাজের মানুষ তাকে কি চোখে দেখে? তখন অবস্থা তার এরকম হয় যে সে বাড়ি থেকে বের হয়ে সাধারণ জীবন যাপন করতে পারে না। এবং এরকম একটা পর্যায় হয় যে যাক, আমার জীবনে মান সম্মান শেষ, আমার পৃথিবীতে আর মুখ দেখার আর মাথা উঁচু করে বেড়ার আর কোনো উপায় নেই, সুযোগ নেই। এমনকি তার জন্য তার গোটা পরিবারেও, গোটা পরিবারে শেষ পর্যন্ত অশান্তি ছড়িয়ে যায় এবং সবাই নিচু হয়ে যায়। এরকম অবস্থায় শেষ পর্যন্ত অনেক মেয়ে আত্মহত্যা করে যায়, করে না? তো এগুলা ছিল বর্তমান যুগের একটা নিয়ম, যে নিয়মে একজন ধর্ষিতাকে এই সকল কিছুর প্রমাণ দিতে হয়। বন্ধুগণ, রেপ প্রতিরোধ করার জন্য আজ বিশ্বে যে আইনের কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা এরকম কাজ করবে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে,
এই বর্বর আইন এক সময় ইসলামকে বলা হয়েছিল যে ইসলাম রেপকারীদের সম্পর্কে সবচেয়ে বর্বর আইন নিয়ে এসেছে। কি বলছিল? ইসলাম নিয়ে এসেছে সবচেয়ে বর্বর আইন, যে তাকে হত্যা করে দিতে হবে, রজম করে দিতে হবে, পাথর মেরে তাকে হত্যা করতে হবে। ইসলামের মতো কঠোর আইন আর কিছুতে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ বর্তমান যুগেও মানুষ এই আইন তলব করছে, এই আইন পাওয়ার জন্য দাবি জানাচ্ছে। যাই হোক, তারা যখন একদিকে রেপকারীদের ফাঁসি দেওয়ার জন্য আইন প্রণয়ন করছে বা আইনের দাবি করছে, তখন এমন কিছু ফাঁক আইনে রেখে দিচ্ছে, এমন কিছু ব্যবস্থা আবার রেপের জন্য করে দিচ্ছে বা ব্যভিচারের জন্য এত কিছু দরজা খুলে দিচ্ছে যে দেখলে বা শুনলে, তাদের তথ্যগুলি শুনলে আপনাদেরকে হাসি লাগবে এবং মনে হবে যে এটা কোনো অভিজ্ঞ এবং বিচক্ষণ মানুষের এবং বিচক্ষণ সমাজের ফয়সালা হতে পারে না। একদিকে তারা বলছে যে রেপকারীকে, ধর্ষণকারীকে ফাঁসি দিতে হবে, আর একদিকে আবার রেপ করার অনেকগুলো রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে। অর্থাৎ বলতে পারেন যে সামনের দরজাটা বন্ধ করে দিচ্ছে আর পিছনের দরজাটা খুলে দিচ্ছে। এরকম করে আবার পৃথিবীতে তারা ব্যভিচার দমনও করতে চাচ্ছে, আবার ব্যভিচারের ফাঁসি দিতে চাচ্ছে, আর অন্যদিকে রাস্তাগুলি পথগুলি বন্ধ করছে না। শুনেন এক কিছু পথ, শুনেন যে তারা কিভাবে এই রেপের ব্যবস্থা করে দিচ্ছে, আবার রেপকারীকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। দুটি অপোজিট, এক অপরের পুরোপুরি বিপরীত মন্তব্য এবং নিয়ম। এক নম্বর, তারা বলেছে যদি পৃথিবীর কোন স্থানে কোন দুইজন ছেলে এবং মেয়ে আপোষে সম্মতিক্রমে ব্যভিচার করে, জেনা করে, তাহলে তাতে কোনই দোষ নাই। তাহলে কি নাই? তাতে কোনই দোষ নাই। সেটা উপমহাদেশেরই ল হোক কিংবা আরো অন্যান্য দেশের ল হোক, যেখানে ইসলামিক আইন নাই সেরকম প্রত্যেকটা দেশে এই কথা বলা হয়েছে যে যদি সম্মতিক্রমে, উভয়ের সম্মতিক্রমে এই কাজটা হয়, তাহলে ওটাকে রেপ তো বলা দূরের কথা, ওটার কোনো কেস এবং কোনো আইনই নেই। কিন্তু সমস্যাটা হলো কখন? যদি কেউ জোরপূর্বক এই কাজটা করে, কিন্তু প্রশ্ন আসে কাজটা করার পর মেয়েটা যদি বলে আমার সঙ্গে জবরদস্তি করা হয়েছে, তখন কি হবে? তখন কার কথা শোনা হবে? আমি যে কথা বলছিলাম যে তারা একদিকে রেপ বিষয়টাকে, রেপকারীদেরকে ফাঁসির দাবি করছে, আর অন্যদিকে আবার স্বেচ্ছায় এই কাজকারীকে কিছুই বলছে না। তাহলে একদিকে দরজা বন্ধ করলো আর একদিকে দরজা খুলে রাখলো। এখানে কয়েকটি কথা বলার প্রয়োজন আছে যে যদি স্বেচ্ছায় এরকম করার কথা বলা হয়, তাহলে সেটা কি খারাপ জিনিস না বা মন্দ হয় না? ওরা বলতে চায় যে জবরদস্তি ধর্ষণ করলে মেয়ের শারীরিক অনেকগুলা ক্ষতি হয়, সমস্যা হয়, আর যদি স্বেচ্ছায় করে তাহলে কোনো ক্ষতি হয় না। আমি বলবো ঠিক আছে, যদি স্বেচ্ছায় করার কারণে শারীরিক কোনো ক্ষতি নাও হয়, তাহলে বলেন তো মহিলার মান সম্মান ইজ্জত সম্ভ্রমে হস্তক্ষেপ হয় না? এই মহিলার মান সম্মান ইজ্জত যায় না? যদি যায় তাহলে ওই দিকটাই কেন চিন্তা করতে হবে? আর দ্বিতীয় নম্বর, প্রত্যেক ব্যক্তি তার স্ত্রী, তার মেয়ে, তার মা বোনের সম্পর্কে এরকম সম্মতি মানতে পারে কি? না। যদি মানতে না পারে তাহলে অন্যকে মানার এই ব্যবস্থা কেন করে দেওয়া হচ্ছে? তৃতীয় নম্বর, স্বেচ্ছায় এই কুকর্মটি ঘটার পর যদি তার পেটে সন্তান চলে আসে আর সেই ছেলেকে বিবাহ না করে, তখন কি হবে? আর সেই কারণে আজও হাসপাতালগুলিতে ভ্রূণ হত্যা, গর্ভপাত, অমুক তমুকের ব্যবস্থা করতেই হচ্ছে। কোথাও বন্ধ করতে পারে না পুরোপুরি, কারণ অন্য কারণে সেটা বন্ধ করেছে, কিন্তু এই সকল কারণের জন্য আবার তাদেরকে ওপেন করতে হয়, খুলতে হয়। তারপর যদি সেই সন্তানটা কোনো কারণে পৃথিবীতে এসেই যায়, তাহলে তার গার্জিয়ান কি হবে এবং তার অবস্থা কি হবে, সমাজে তার মর্যাদা কতখানি হবে? তাহলে এ সকল সমস্যা কি সম্মতিক্রমে এই কুকর্মটি করার পর সমাধান হবে? আবারও শুনেন, এরকম স্ত্রী পুরুষ উভয়ে যদি সম্মতি হওয়ার পর স্ত্রী পুরুষ দুজনেই সম্মতি হয়েছে যে তারা অন্যের সঙ্গে এই নোংরা কাজ করবে, ব্যভিচার করবে, তাহলে যখন স্ত্রীর পেটে সন্তানটা আসবে, ওটা কার সন্তান হবে? এরকম অবৈধ সন্তান মানুষ, এরকম সমাজে যারা এই আইনকে বলবৎ রেখেছে বা সম্মতি দিয়েছে, তাদের ওই সমাজে এরকম অবৈধ সন্তান, অথচ তারা স্বামী স্ত্রী, তাদের গর্ভে জন্ম নেয় এবং তাদের বাড়িতে বড় হয়। বন্ধুগণ, তারপরে সবচাইতে বড় সমস্যা হলো এই যে যখন এরকম অপরাধগুলি হয়, হওয়ার পর
যখন সেই বাচ্চা এই পৃথিবীতে আসে বা এই সন্তান পৃথিবীতে আসে, আসার পর যখন সে গার্জিয়ান হারা হয়, তখন তারা এই রাস্তায় এবং সমাজে তাদের যেহেতু কোনো চিহ্ন নেই, তাদের সমাজে যেহেতু কোনো সম্মান নেই, সেই কারণে তারা যেমন করে হোক সমাজে এমন অপকাজে জড়িয়ে যায় যে যেখানে ইজ্জত বেইজ্জতের তারা কোনো তোয়াক্কা করে না, অতঃপর সমাজ নষ্ট হয়ে যায়। তো আমি যে কথা বলছিলাম সেটি হলো এই যে যারা বলেছে যে সম্মতিক্রমে এই কাজ করলে, নাউজুবিল্লাহ ইসলাম বলেনি, যারা সম্মতিক্রমে এই কাজটি করাকে বৈধ করেছে, তাদের মাথায় কি এতগুলো ত্রুটি ধরা পড়ে না? না, তারা আসলেই একদিকে খামাখাই শুধু বলছে, হইচই করছে যে মহিলাদের মহিলাদের হক দিতে হবে, মহিলাদের অধিকার দিতে হবে, আর সবকিছু রেপকারীদের এইরকম করতে হবে, আর অন্যদিকে আবার রেপ করার ব্যবস্থা খুলে রাখছে। বন্ধুগণ, তারা বলছে রেপকারীদের ফাঁসি হোক এই দাবি করছে, আর অন্যদিকে ছেলে মেয়ে প্রেম করুক এর বৈধতা জানাচ্ছে। ছেলে মেয়ে কি করুক? ছেলে মেয়ে প্রেম করুক, অবাধে মেলামেশা করুক, তারা রাস্তাঘাটে মেলামেশা করুক, তারা স্কুল কলেজে মেলামেশা করুক, তারা বন্ধুত্ব করুক, এমনকি সেই কারণে প্রেম দিবস ভ্যালেন্টাইন ডেও উদযাপন করা হচ্ছে। তাহলে একদিকে ছেলে মেয়েকে অবাধে প্রেম করার বৈধতা দেওয়া হবে, আর অন্যদিকে জেনাকারীকে রেপকারীকে ফাঁসির কাঠে ঝুলানো হবে। এরকম দুই ধরনের অপোজিটওয়ালা আইনের মাধ্যমে রেপ এবং ধর্ষণ নিরাময় হতে পারে কি? বন্ধুগণ, তারা একদিকে ধর্ষণকারীর ফাঁসি চাচ্ছে, অন্যদিকে আবার পতিতালয় তৈরি করছে, পতিতালয় করার আবার লাইসেন্সও দিচ্ছে। তাহলে যে সকল দেশে এই আইন করার ব্যবস্থা করলো, আর অন্যদিকে আবার ব্যভিচার করার জন্য একটা পট্টি তৈরি করে দিল, একটা কলোনি তৈরি করে দিল, একটা রোডে তাদের ব্যবস্থা করে দিল বসবাসের, কিভাবে রেপ এবং ধর্ষণ প্রতিরোধ হতে পারে, শেষ হতে পারে? তাই বলছিলাম যে একদিকে আইন করছে আর একদিকে দরজা খুলে দিচ্ছে। তারা রেপকারীদের ফাঁসির দাবি করছে, অন্যদিকে আবার নাইট ক্লাব এবং ফাইভ স্টার হোটেলে রেপ করার সুব্যবস্থা করে দিচ্ছে। তাহলে একদিকে ফাঁসি চায় আর একদিকে আবার রাত্রিবেলায় এগুলোর ব্যবস্থা করে দেয়, কিভাবে রেপ এবং ধর্ষণ পৃথিবী থেকে বন্ধ হতে পারে? বন্ধুগণ, তারা একদিকে ফাঁসি চাচ্ছে, অন্যদিকে বাজার এবং ইন্টারনেট জগতে পর্নোগ্রাফি ছড়িয়ে শেষ করে দিয়েছে সমাজকে। পর্নোগ্রাফি হলো সেই উলঙ্গ এবং ল্যাংটা ভাই আপনার ছবি যেগুলো তারা আজ বাজারজাত করেছে। যদি একজন ছোট বা ছোট মস্তিষ্ক, একজন শিশু ও সন্তান, আপনাদের শিশু ও সন্তান যাদের বয়স 8-10 বছর হয়েছে, তারা যদি ইন্টারনেট খোলার সময় দেখতে পায় যে একজন স্ত্রী এবং পুরুষ, একজন ছেলে এবং মেয়ে যে কুকর্মটা করছে, তাদের অন্তরে কি প্রভাব পড়তে পারে? এই জিনিসকে আজকালকার যতগুলো লোক যারা এরকম আইনের এবং অধিকারের কথা বলে তাদের মাথায় কি এটা ঢুকে না? তারা স্বয়ং কি এটা বুঝতে পারছে না কি হয়? শুধু বাচ্চা নয়, যখন একজন উঠতি বয়সের যখন কোন যুবক এই জিনিসটা দেখতে পাবে, তখন তার মনটা কি হবে? তখন সে যেমন করে হোক এই কাজটি করার চেষ্টা করবে। এটা আর বিশ্লেষণ আমি দিতে চাই না। প্রত্যেক পুরুষ যে যখন সে ছোট থেকে বড় হয়েছে, যখন সে যৌবনে পদার্পণ করছে বা করছিল, এরকম সময় তার যে অবস্থাটা হয় সেটা কি পৃথিবীর এই সকল আইন প্রণয়নকারী নেতা ও নেত্রীরা বুঝতে পারে না? আমি বলছিলাম যে তারা একদিকে এই জেনাকারীকে ফাঁসির কাঠগড়ায় ঝুলাতে হবে এই আইন নিয়ে আসছে, কিন্তু দেশে এই ন্যাংটা ছবির যে প্রচলন হচ্ছে, বাজারজাত হচ্ছে, অহরহ ইন্টারনেট এবং ফেসবুক এবং ইউটিউব থেকে নিয়ে আরো অন্যান্য কিছুতে যে বিক্রি হচ্ছে এবং প্রকাশ হচ্ছে, সেগুলোর উপর যদি মানুষ লাগাম না দিতে পারে, তাহলে কি এই রেপ এবং ধর্ষণকে বন্ধ করা যেতে পারে? আমাদেরকে বিষয়টি চিন্তা করার প্রয়োজন আছে। তারা একদিকে বলছে যে রেপকারীদেরকে ফাঁসি দেওয়া হোক, আবার অন্যদিকে লিভ টুগেদার বৈধ করেছে। লিভ টুগেদার কি জিনিস? মানে কেউ পতিতালয়ে গিয়ে সেই ব্যভিচারের কাজ করবে না, কেউ রাস্তাঘাটে সেই ব্যভিচারের কাজ করবে না, কিন্তু একজন মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে তার সঙ্গে কথা বলে আর একটা ঘরে গিয়ে সেখানে কিসের ব্যবস্থা করবে? ব্যভিচারের ব্যবস্থা করবে। এটাকেই বলা হয় লিভ টুগেদার। কিছুদিন, কয়েক মাস, এক বছর থাকবে, তারপর সেখান থেকে চলে যাবে। এটাই হচ্ছে আজকালকার রেপ বন্ধ করার বা প্রতিরোধ করার বর্তমান আইন। আমাদেরকে একটু চিন্তা করা দরকার এবং এরকম আইন প্রণয়নকারীদেরকে একটু বোঝা দরকার। তারা একদিকে বলছে যে রেপকারীকে ফাঁসি দেওয়া হোক, অন্যদিকে গার্জিয়ান ছাড়াই কোর্টে গিয়ে বিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে। যে কোনো যদি যুবক ও যুবতী কোর্টে হাজির হয়, তাহলে তার কোনো গার্জিয়ানের প্রয়োজন নেই, তারাই গার্জিয়ান সেজে তাদের বিবাহ করার ব্যবস্থা করে দিচ্ছে। তারা একদিকে
রেপকারীদেরকে ফাঁসি দেওয়ার কথা বলছে, কিন্তু লজ্জাজনক কথা হচ্ছে এই যে রেপ করো কিভাবে করলে তুমি ধরা পড়বে না, তোমার অসুখ বেসুখ হবে না, তার পদ্ধতিও শিখাচ্ছে। বলছে যদি কেউ এ কাজ করতে যায় তাহলে সে যেন গর্ভ নিরোধক ট্যাবলেট ব্যবহার করে, নচেত কন্ডম ব্যবহার করে। আর এর অ্যাডভার্টাইজ গুলো আমাদের দেশের তারকাগুলি দিচ্ছে, যারা ক্রিকেটের তারকা এবং যারা আরো চলচ্চিত্রের বা অন্য কিছুর তারকা। তারা একদিকে কিভাবে রেপ বন্ধ করবে, কিভাবে ধর্ষণ বন্ধ করবে, কিভাবে তারা জেনাকে সমাজ থেকে উঠাবে, একদিকে তারা এই কথা বলায়, অন্যদিকে আবার সেই কাজটা করার পদ্ধতি মানুষকে শিক্ষা দেয়। জেনে রাখবেন, এ সকল কাজকর্মে যে সকল অসুখ ও ব্যাধি পৃথিবীতে ছড়িয়েছে, সেটা ছড়িয়েছে তার বর্ণনা আমি এখানে দিতে চাই না। আমি শেষ এ বিষয়ে কথা বলতে চাই যে তারা একদিকে রেপকারীদের ফাঁসির কথা বলে, অন্যদিকে যখন ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিক খেলা হয় তখন সারা জগৎ থেকে, সারা বিশ্ব থেকে এরকম কুমারী মহিলাদেরকে সেখানে নিয়ে গিয়ে আনন্দ ও আমোদ ফুর্তির ব্যবস্থা করে। এগুলো সব ইন্টারনেট এবং খবরের কাগজে প্রকাশ হয়, যারা সচেতন ভাই তারা সকলেই এই কথাগুলি জানেন। তাহলে আমি বলছিলাম যে যদি আজ মানুষ সত্যিকারে পৃথিবীর এ সকল মুসলিম হোক বা অমুসলিম হোক, যারা এই সকল আইনের কথা বলছে যে আমাদেরকে পৃথিবী থেকে ব্যভিচার দূর করতে হবে, রেপ দূর করতে হবে, তাহলে এরকম আইন একদিক দিয়ে দূর করতে হবে আর একদিক দিয়ে দরজা খুলতে হবে, যদি করে রাখে তাহলে কখনোই এই ব্যভিচার বন্ধ হতে পারে না। এই কয়েকটি কথা বলার পর আমরা এখন আমাদের বিশেষ আলোচনায় যাব যে ইসলাম এই রেপ এবং এই ধর্ষণ, এই জেনা, সেটা সম্মতিক্রমে হোক বা অসম্মতিক্রমে হোক, বন্ধ করার কি ব্যবস্থা করেছে। এবং শেষে একটা আমি আপনাদের রিপোর্ট দেখাবো যে কোন আইন মেনে চললে সমাজের এই সুন্দর ও সচ্ছলতা আসতে পারে, ভদ্র সমাজ তৈরি হতে পারে এবং সমাজ থেকে এই রেপ এবং ধর্ষণের মতো মুসিবত এবং কুকর্ম উঠতে পারে। বন্ধুগণ, ইসলামে যে সকল প্রতিরোধের ব্যবস্থা করেছে তার মধ্যে প্রথম যে কথা বলেছিলাম যে সেই ধর্ষণকে কেন্দ্র করে শেষ মেশ যে ফয়সালাটা তারা দিয়েছিল যে আইন প্রশাসন এবং ক্ষমতার মাধ্যমে এই রেপ এবং ধর্ষণ বন্ধ করা যাবে না, মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে, রেপ ধর্ষণ বন্ধ হবে। আমরা বলবো সর্বপ্রথম ইসলাম এই কাজটাই করেছে। ইসলাম প্রত্যেক মুসলিমকে এ বিশ্বাস দিতে সক্ষম হয়েছে যে জেনা হচ্ছে, এ ব্যভিচার হচ্ছে একটি নোংরা এবং কুকর্ম এবং খুবই জঘন্য কাজ, মানুষ যেন এর কাছেও না আসে। এটাকেই আমরা বলছি যে ইমান বা আকীদা ও বিশ্বাস, যে মানুষ যদি এই কাজের সম্পর্কে তার অন্তরে এটা বিশ্বাস হয়ে যায় যে এটা নোংরা ও খারাপ, তাহলে সমাজে আইন থাক বা না থাক সে সেইখানে যাবে না। তাই মানুষ ইচ্ছা করে কোনোদিন ড্রেনে গিয়ে গোসল করে না, না করে কেন, তার অন্তরে এটা অবশ্যই সে বুঝে যে এই ড্রেনের পানি এবং এখানকার যা নোংরা আছে এগুলো নোংরা, এগুলো গায়ে লাগাই যাবে না যদি এরকম হয়, সেই কারণে ড্রেনের পানি দিয়ে মানুষ গোসল করতে যায় না। তো যদি আজ কোন মানুষের অন্তরে এটা বিশ্বাস ঢুকানো হয়, এটা ইমান ঢুকানো হয় যে রেপ এবং ধর্ষণ হচ্ছে জঘন্য কাজ, তাহলে সে সেই কাজে যাবে না। কিন্তু এই আইন, এটা আইন করে এটা তৈরি করা যায় না, এটা একমাত্র ইসলামী বিধানে এবং ইমান ও বিশ্বাসের মাধ্যমেই তৈরি হতে পারে ইসলাম। সে কারণে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে বলছেন সূরা ইসরার 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, তোমরা জিনার নিকটবর্তীও হও না, অবশ্যই এটা নোংরা এবং খুবই জঘন্য পথ। দেখেন ইসলামে অনেক নিষেধ এসেছে, যেমন কারো কারো গীবত করতে ইসলাম নিষেধ করেছে, পরনিন্দা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, এক অপরের তোমরা গীবত করো না, পরনিন্দা করো না। মদ পান করার কথা এসেছে, তোমরা মদ পান করো না, ডাইরেক্ট বলছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেন যখন জেনার এবং ব্যভিচারের কথাটা বলছেন, তখন বলছেন জেনার নিকটবর্তীও হয় না। কোরআনে এরকম বলা হচ্ছে না জেনা করো না, কি বলা হচ্ছে, জেনার নিকটবর্তীও হয় না। যদি আপনাকে নিষেধ করার সময় বলা হয় যে তুমি এই বাড়িতে যাবে না, এটা একটা নিষেধ হলো, আর যদি বলা হয় এই বাড়ির কাছাকাছিও আসবে না, তাহলে কোন নিষেধাজ্ঞাটা বেশি কঠিন হলো, এটা কাছাকাছিও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারের ব্যাপারে মানুষকে এই কথায় বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, বুখারী ও মুসলিমের হাদিস, যে জিনাকারী যখন জিনা করে, ব্যভিচারী যখন ব্যভিচারের এই কাজটি করে, এই কুকর্মটি করে, এই পাপটি করে, তখন সে মুমিন থাকে না।
তখন সে কি থাকে না? মুমিন থাকে না। আর একজন মুসলিম ইমান ছাড়া পৃথিবীতে থাকে পারে না। এটাই হচ্ছে ইসলামের সেই আদেশ যেখানে একজন মানুষের মানসিকতা তৈরি করা হচ্ছে যে যেন এই কাজ না করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যিনা ওয়া রিবা ফি কওমিন, যখন কোন গোত্র কোন সম্প্রদায় জেনা ব্যভিচার ও সুদ প্রকাশ পায়, ফাকাদ আহাল্লু বি আনফুসিহিম আযাবাল্লাহ, তাহলে আল্লাহর আজাব নিজের উপর তারা হালাল করে নেয়, মানে নিজের উপর আল্লাহর আজাবকে বৈধ করে নেয়। হাদিসটিকে হাকিম সহি ইসনাদে সনাদের সঙ্গে বর্ণনা করেছেন। তাহলে কি বোঝা যাচ্ছে? ইসলামের প্রথম পদক্ষেপে এই ব্যভিচারকে বন্ধ করার জন্য যেটা আজকালকার মিডিয়া এবং পত্র পত্রিকার মাধ্যমে শেষ পর্যন্ত যে সারাংশ বের হয়েছে, সেই সারাংশই ইসলাম প্রথমেই ঘোষণা করে দিয়েছে। তাই একজন মুসলিম মুসলিম হওয়ার পর সেই এই ব্যভিচারের মতো কাজে জড়িত হতে পারে না। দ্বিতীয় পদক্ষেপ ইসলামের, ইসলাম সম্মতিক্রমে এই কাজটি করলে বৈধ আর অসম্মতিতে করলে এটা অবৈধ, এরকম পার্থক্য করেনি। ইসলাম ক্লিয়ার বলেছে যে এই কাজ বা সে যৌন মিলন করতে চায়, তাহলে সে যেন বিবাহ তারপর তার স্ত্রীর সাথেই এই কাজটি করে। যদি সকলের সঙ্গে এটা বৈধ করে দেওয়া হয়, তাহলে বিবাহ করার আর প্রয়োজন পৃথিবীতে হয় না। বিবাহের ব্যবস্থার পর এই কাজটি করার অনুমতি দিয়েছে, যৌন মিলনের অনুমতি দিয়েছে, স্বামী স্ত্রীর সহবাসের মিলনের অনুমতি দিয়েছে। নচেত সম্মতিক্রমে দুনিয়ার যারই সঙ্গে সম্মতি হবে এই নোংরামি কাজ করবে, ইসলাম এরকম বলেনি। আর এই ফাঁকটা থাকার কারণে পৃথিবীতে এরকম যৌন ব্যভিচার বন্ধ করা যাবে না, যারা এরকম ফাঁক রেখে দিয়েছে আইনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিদুন, যারা নিজের যৌনাঙ্গের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তাদের স্ত্রীগুলি ব্যতীত, মানে স্ত্রীর সঙ্গে সে যৌন মিলন করবে তাতে কোনো সমস্যা নেই, এমনকি তার বৈধ দাসীর সঙ্গে করবে কোনো সমস্যা নেই, গায়রু মালুমিন, তাহলে তাদের উপর কোনো অভিশাপ নেই। ফামানিবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা এ ব্যতীত অন্য কিছুর পথ অবলম্বন করবে তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মাইয়াজ মান লিমা বাইনা লাহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই ঠোঁটের মাঝে যা আছে অর্থাৎ জিহ্বা ও জুবান, আর যা তার দুই জানুর মাঝে আছে অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। হাদিসটিকে ইমাম বুখারী সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণনা করেন। বন্ধুগণ, উভয়ের সম্মতিতে মন্দ কাজ কি মন্দ থাকে না? আজ যারা এই কথা বলেছে যে উভয়ের সম্মতি থাকলে এটা বৈধ, আমাদের একটা প্রশ্ন আসা দরকার যে মন্দ কাজে যদি দুইজনেই সম্মতি নিয়ে নেয়, তাহলে মন্দটা কি তখন ভালো হয়ে যায়? না। যদি আজ আপনারা দুইজন একটা সম্মতি নেন যে আমি আপনার হাতটা কাটবো আর আপনি আমার পাটা কাটবেন, দুটাই মন্দ কাজে দুইজনেই সম্মতি দিয়েছে, এটা কি সরকারি আইন বলবে যেটা বৈধ বলা যাবে? তাই যদি জিনিসটা মন্দ হয়, তাহলে সম্মতি আর অসম্মতির কোন এখানে প্রয়োজন আসে না, বরং জোরপূর্বক যাকে করা হচ্ছে তার ক্ষমা হতে পারে। কিন্তু সম্মতির সময় যখন তারা উভয়ে করছে, তখন জেনে বুঝেই একটা মন্দ কাজ করার চেষ্টা করছে, কিন্তু দুনিয়াবী আইনে সেটাকে কি করা হচ্ছে? দুনিয়াবী আইনে সেটাকে বলা হচ্ছে এখন এটা সম্মতি, হেতু উভয়ের আছে তাহলে জায়েজ। তো আমি বলছিলাম, ইসলাম সম্মতি ও অসম্মতির পার্থক্য করেনি, একমাত্র স্ত্রী ব্যতীত অন্যের সঙ্গে এই কাজ করাকে অবৈধ করেছে। বন্ধুগণ, ইসলাম যেই জেনাকে যে ব্যভিচারকে অবৈধ করেছে, সেটা ফিতরাত, সেটা মানুষের স্বভাব ও নেচারের সাথে সামঞ্জস্য রাখে। মানুষের কার সাথে সামঞ্জস্য রাখে? স্বভাবের সাথে সামঞ্জস্য রাখে। যারা বলেছে যে সম্মতিক্রমে করলে সেটা জায়েজ, প্রশ্ন করা উচিত যে যদি নাউজুবিল্লাহ কোন ছেলে তার মায়ের সঙ্গে সম্মতি করে নেয়, নাউজুবিল্লাহ যদি কোন ভাই তার বোনের সঙ্গে এরকম সম্মতি করে, তাহলে তো সেই জন্য বলছিলাম যে সম্মতি হলে জিনিসটি কি হয় না? বৈধ হয় না, বরং অবৈধ অবৈধই থাকে। ইসলাম এই যে আইনটা করেছে, বিধান করেছে স্ত্রী ব্যতীত এবং সকলকে স্ত্রী করা যাবে না, এই জন্য ইসলামের বিধান আছে মহরিম এবং গায়ের মহরিম। এমন কিছু মহিলা আছে যাদের সঙ্গে বিবাহ নিষেধ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বর্ণনা করেছেন। আর এমন আছে তারা ব্যতীত সকলে জায়েজ, যাদের সঙ্গে অবৈধ বিবাহ নাজায়েজ তাদের সঙ্গে কোনো মতেই এই কাজ করা যায় না, আর যাদের সঙ্গে বিবাহ জায়েজ তাদের সঙ্গেও করা যায় না যতক্ষণ পর্যন্ত বিবাহ না হয়। আমি বলছিলাম যে এই বিধানটি ফিতরতের সঙ্গেও সামঞ্জস্য,
বুখারি শরীফ 3849 নম্বর একটা হাদিস এসেছে, আমার বিন মাইমুন আজদি বর্ণনা করেন, রাইতু ফিল জাহিলিয়াতে কিরদান জানা বি কিরদা, বলছে আমি জাহিলি যুগে দেখেছিলাম একটি বানর একটা মানে স্ত্রী বানরের সঙ্গে জিনা করেছে। কে বলছেন এই কথা? একজন সাহাবি। যে আমি জাহিলি যুগে দেখেছিলাম একটি পুরুষ বানর একটি স্ত্রী বানরের সঙ্গে অবৈধ জিনা করেছে, মানে বেবিচার করেছে। করার পর বলছে যে ফাজতামাল কুরুদু আলাইহা ফারাজা মুহা হাতাম মাতাত, অতঃপর অনেকগুলা বানর একত্রিত হয়ে সেই জিনাকারীকে রজম করে দিয়েছে। এটা কে বলছেন? একজন সাহাবী বলছেন যে আমি দেখেছি এই ঘটনা, আমি জাহেলি যুগে দেখেছি। এবং আমারও স্মরণ পড়ছে আমি কোনো না কোনো সময় ইন্টারনেটে এরকম একটা দৃশ্য দেখেছি, একটা ছবি দেখেছি। সেটাই হচ্ছে যে এটা ফিতরাতের সঙ্গে সামঞ্জস্য। আর যারা বলে যে না সম্মতি হলেই এটা জায়েজ, যেমন তাই হোক, এটা ফিতরাতের সঙ্গে এটা নেচারের বিপরীত, এটা ফিতরাতের স্বভাবের বিপরীত কাজ। দেখেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবি আসছেন, সেটা মুসনাদ ইমাম আহমদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করছেন, ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল ইযান লি বিজিনা, আল্লাহ রাসূল আমাকে জিনার অনুমতি দেন, আমাকে ব্যভিচারের কি দেন? অনুমতি দেন। ফাকবাল আল কওমু আলাইহি ফাজাজারু, লোকেরা একদম পুরাপুরি সব ওর উপর রেগে যায় আর তাকে মারার চেষ্টা করে, যে কেমন লোক এই কথা বলতে এসেছে। আশেপাশে যে সাহাবীরা ছিলেন তারা রেগে তার উপর মারার উপক্রম হয়। এমন সময় আল্লাহ রাসূল বলেন, কালু মাহ মাহ, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, এবং তাকে বললেন উদনু, তাকে একটু কাছে আসো। তারপর যখন কাছে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাশে বসিয়ে বলছেন, আতুহিব্বুহু লি উম্মিক, তুমি এই কাজটা কি তোমার মায়ের জন্য পছন্দ করো? তখন সেই লোক বলছে, লা ওয়াল্লাহি জালানি আল্লাহু ফিদাআক, আল্লাহর কসম না, আমি পছন্দ করি না, আপনি আপনি আপনার উপর আমি কুরবান যাই। এটা একটি আরবের বিশেষ পরিভাষা, বলছেন যে আপনার উপর আমার আমার কুরবান, আমি আমি উৎসর্গ, কিন্তু এই কাজ আমি আমার মায়ের জন্য পছন্দ করতে পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মানুষেরাও তার মায়ের জন্য মায়ের সাথে কেউ এরকম করুক এটা পছন্দ করে না। আল্লাহ রাসূল তাকে আরো বললেন, তুমি কি তোমার বোনের সঙ্গে, মেয়ের সঙ্গে, ফুফির সঙ্গে, খালার সঙ্গে অন্য কেউ এরকম করো, এটা চাও, পছন্দ করো? সেই লোক বলল, না আল্লাহ রাসূল, আমি কখনো চাই না। বলছে তাই অন্যরাও চায় না যে তার তার মায়ের সঙ্গে, খালার সঙ্গে, ফুফির সঙ্গে, বোনের সঙ্গে, মেয়ের সঙ্গে এরকম কাজ হোক। তো এটাই হচ্ছে ফিতরত, যে মানুষ আসলে তার স্বভাব অনুযায়ী এই নোংরা কাজটা কোন আপনের সঙ্গে হোক এটা চায় না, কখনোই চায় না। বন্ধুগণ, ইসলাম এই ব্যভিচার প্রতিরোধে বা জেনা প্রতিরোধে যে ব্যবস্থাগুলি দিয়েছে তার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে যে শুধুমাত্র শুধুমাত্র জেনাই নিষেধ করা হয়নি, বরং জেনার যেগুলো ওসিলা, জেনা যেই কারণে হয়, ব্যভিচার যেই কারণে হয়, সেরকম প্রত্যেক উপায় ও উপকরণ গ্রহণ করেছে এবং সেগুলো গ্রহণ করার আদেশ করেছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইসলাম নিষেধ করেছে কোন মহিলার সঙ্গে একাকিত্বে বৈঠক করার। ইসলাম নিষেধ করেছে অবাধ মিলামিশার, যাদের সঙ্গে বিবাহ নিষেধ, এরকম মহিলা ও পুরুষ একত্রে একাকী বসা বসা বসে বসে গল্প গুজব করবে, কিংবা তারা অফিস আদালতে, খেলাধুলার মাঠে, এমনকি আরো নির্জন স্থানে, পার্কে এবং আরো অন্যান্য জায়গায়, বাজার ঘাটে এবং আরো যে কোনো জায়গায় হোক না কেন, সকলে একসঙ্গে অবাধ মিলামিশায় জীবন যাপন করবে, ঘোরাফেরা করবে। ইসলাম এটা নিষেধ করেছে, কারণ এর মাধ্যমে ধীরে ধীরে ওই জেনার সৃষ্টি হয় বা জেনার দিকে মানুষ এগিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া মা হাযু মুহরিম, যেন কোন পুরুষ কোন মহিলার সঙ্গে একাকিত্বে একত্রিত না হয় যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে মাহরিম না থাকে, মানে এমন ব্যক্তি না থাকে যার সঙ্গে বিবাহ নিষেধ। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এই অবাধ মিলামিশার কি সমস্যা দেশে আছে এর কথা একটা আলাদাই বর্ণনার প্রয়োজন আছে, কিন্তু আমি একটা রিপোর্ট বলে দিই। আমি একটা বিশেষ পূজা ও পার্বণের সময় একটা টেলিভিশনের রিপোর্ট পড়ছিলাম যে যখন পূজা হয় কিংবা আরো অন্যান্য অনুষ্ঠান হয়, সেটা মুসলিমদেরও হতে পারে যারা এরকম অবাধ মেলামেশাকে বৈধ মনে করে, ওদেরও ক্ষেত্রে হতে পারে, কিংবা অমুসলিমের যেগুলো পূজা ও পার্বণ হয়, বিশেষ বড় বড় পূজা, যখন তারা গোটা রাত বাইরে গিয়ে অবাধ মেলামেশা করে এবং পূজার নামে অন্য কিছুর পূজা হয়, এই কাজগুলি যখন ঘটে,
তখন একটা মেডিকেল একটা ঔষধের দোকানের রিপোর্ট দেখাচ্ছিল। সেই রিপোর্টে তারা বলছে যে যখন এই পূজার ঘটনা আসে বা এই মেলার বিষয়ে আসে বা এই পার্বণ আসে, তখন গোটা বছরে যতগুলো গর্ভ নিরোধক ট্যাবলেট এবং কন্ডম বিক্রি হয় না, এই পূজার সময়ই অতগুলো বিক্রি হয়ে যায়। তাহলে এটা কি প্রমাণ করে? আজ মিডিয়ার চোখে যদি এটা ধরা পড়ে তাহলে আমাদের সমাজের মানুষেরা কি শুনছে না? আমাদের নেতা নেত্রী এবং যারা এই সকল আইনকে স্বীকৃতি দিচ্ছে তারা কি এগুলো অনুধাবন করছে না? বুঝার দরকার আছে। আমি এই বিষয়ে বেশি না বাড়িয়ে আগে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নামাজ পড়ার পর দেখলেন যে পুরুষ ও মহিলারা রাস্তায় একত্রিত হয়ে গেছে। পুরুষ ও মহিলারা নামাজ পড়ার পর যাচ্ছে রাস্তায় একত্রিত হয়ে গেছে, তাই দেখে ইখতালাতার রিজাল মান নিসা, পুরুষেরা মহিলার সঙ্গে মিলামেশা হয়ে গেছে, মানে মিশে মিশে এক অপরের সঙ্গে মিলামেশার মধ্য দিয়ে হেঁটে চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের আদেশ করলেন, ফামারান নিসা বি হাফাতিত তারিখ, মহিলাদেরকে আদেশ করলেন তারা যেন রাস্তার এক পার্শ্বে দিয়ে হেঁটে যায়, অন্য পার্শ্বে দিয়ে পুরুষেরা হেঁটে যায়। এটা হচ্ছে ইসলামের আদেশ। বন্ধুগণ, ইসলাম এই জেনাকে প্রতিরোধ করার জন্য যে সকল ব্যবস্থা নিয়েছে তার মধ্যে একটি হলো যে মানুষ যেন নিজের নজরকে সংযত রাখে। মানুষ কি রাখে? নিজের নজর এবং দৃষ্টিকে সংযত রাখে। এ কথায় উঠে এসেছিল, কিছু মহিলা বলেছিল এই ঘটনাকে কেন্দ্র করে যে পুরুষেরা যেন নিজের নজরকে ঠিক করে নেয়, আমরা যাই মন তাই করি। কিন্তু মনে রাখবেন যে পুরুষের নজর যদি খারাপ হতে পারে তাহলে মহিলার নজর কি খারাপ হতে পারে না? পুরুষদেরকে সংযত থাকার আদেশ করা হবে আর মহিলারা উগ্র হয়ে উগ্র পোশাক পরে তাদেরকে উত্তেজিত করবে, এটা কি তাদের দোষ নয়? এটা দোষ। সেই কারণে ইসলামের আদেশ শুনেন, ইসলাম সেখানে পুরুষ ও মহিলার কোন পার্থক্য না করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, বলে দাও মুমিনদেরকে তারা যেন নিজের দৃষ্টি সংযত রাখে এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে। যালিকা আজকা আলাহু মিনাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, এটাই তাদের জন্য পূত পবিত্রতার উপায় এবং আল্লাহ তাআলা অবশ্যই জ্ঞাত যে সকল কাজ তারা করে। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না, এবং মুমিনাদেরকেও বলে দাও, মহিলা মুমিনদেরকে, তারাও যেন নিজের দৃষ্টি কি রাখে? অবনত রাখে এবং সংযত রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে লা তুতবিউন নাযারাতান নাযারা, লা তুতবিউন নাযারান নাযারা, বলছে এক দৃষ্টির পর আর অন্য দৃষ্টি দিও না। যদি কোন মহিলার উপর, যেটা গায়ের মাহরাম মহিলা, ওর উপর যদি দৃষ্টি কোন সময় পড়েই যায় তাহলে একবার পড়ার পর দ্বিতীয়বারে আর চেয়ে দেখো না। কেন? ফাইন্নামা লাকাল উলা ওয়ালাইসা লাকাস সানিয়া, তোমার জন্য প্রথমটাই বৈধ, দ্বিতীয়টা বৈধ নয়। হাদিসটি ইমাম আহমদ, আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন। বন্ধুগণ, এটা হচ্ছে একমাত্র ইসলামের বিধান, এরকম কোন বিধান অন্য ধর্মে দেওয়া হয়নি যে মানুষ তার দৃষ্টি কি রাখবে? সংযত রাখবে। একবার দৃষ্টি পড়লে আর দ্বিতীয়বার দেওয়ার চেষ্টা করবে না। কিন্তু ওই সকল বন্ধের বা বলতে পারেন বা যারা উগ্র আন্দোলন করেছে নারী অধিকারের নামে, তারা নিজের দৃষ্টি নিজের বিষয়টাকে তারা সেখানে উপেক্ষা করে দিয়েছে এবং পুরুষদের উপরে পুরো দায়টা চাপিয়ে দিয়ে বলছে পুরুষরাই তোমরা ঠিক হও, আমাদেরকে ঠিক হওয়ার দরকার নাই। পুরুষকেও ঠিক হওয়ার দরকার আছে, মহিলাদেরকেও ঠিক হওয়ার দরকার আছে। এরকম কথা সেই সময় যদি কেউ বলেই দিত তাহলে মনে হয় তার উপর হাজারটা কেস চলে আসতো। এত উগ্র আন্দোলন শুরু হয়েছিল এবং মহিলারা নিজের অধিকারকে এত খারাপ এবং মন্দ ভাবে এবং সেটা অন্যায় ভাবে তারা সেখানে বলবৎ এবং বলার চেষ্টা করছিল। বন্ধুগণ, ইসলাম যেন জেনা ও বেবিচার না হয় সেই কারণে ইসলামের একটি আদেশ হচ্ছে মহিলারা যখনই তার বাড়ি থেকে বের হয়ে বাইরে যাবে তখন পর্দা করে বের হবে, অর্থাৎ তার নিজের পুরো শরীর আবৃত করে নেবে, ঢেকে নেবে, এটাই হচ্ছে পর্দা। ওই ঘটনার পরে যে সলিউশন গুলি দেওয়া হয়েছিল সেগুলো ছিল শালীন পোশাক পরে মহিলারা যেন বাড়ির বাইরে কাজকর্ম করে, কিন্তু তারা পর্দাটা মুখ দিয়ে বলার সাহস পায়নি। শেষ পর্যন্ত বলেছিল যে এমন কোট পরিধান করবে যেগুলো সাধারণত ডাক্তারেরা এবং আরো অন্যান্য ভালো চাকুরিজীবীরা পরে না, একটা বড় কোট যেখানে উপর থেকে নিয়ে তার হাঁটু পর্যন্ত বা তার নিচে পর্যন্ত শরীরটা ঢাকা থাকে। বলছে এই ওয়ার্ক কোট পরে মানুষকে অফিস আদালতে কি করতে হবে? চাকরি করতে হবে। ইসলাম সেই কথা আগেই বলেছে যে মহিলা যদি বাড়ি থেকে বের হয় তাহলে তাকে এমন একটি পোশাক পরে বের হতে হবে যে পোশাক দিয়ে তার সারা শরীর
আবৃত থাকবে, কিন্তু বাড়িতে থাকার সময় তার এই আদেশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তারা যেন একটি উড়নি একটি চাদর তার সেই বক্ষ দেশে ঢেকে নেয়, তার সেই মাথা থেকে নিয়ে বক্ষ দেশে ঢেকে নেয়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, আর নিজের সৌন্দর্য যেন স্বামী ব্যতীত অন্যের অন্যের কাছে প্রকাশ না করে। সূরা নূর 31 নম্বর আয়াত। বন্ধুগণ, তাহলে কি বোঝা যাচ্ছে? যে ইসলাম এ সকল বিষয়ে আগে থেকেই কি নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, এবং এর অনেকগুলো 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 ওসিলা এবং মাধ্যম ইসলাম বর্ণনা করে দিয়েছে। আজ একটি কথা ছোট্ট করে বলে দিই, যে অনেক মানুষ এরকম এক মহিলার সুন্দর পোশাক বা সারা শরীর ঢেকে রাখলে তাদের মনে খুব খুচখুচানো শুরু হয়, যে এরকম মনে হয়, এরকম করলে মনে হয় আর উন্নতি আর অফিস আদালতে কাজকর্ম হবে না। ভাই, একটি পোশাক, মানুষকে মানুষ যে যে পোশাক পরে এই পোশাকের কারণে কোনোদিন উন্নতিতে ব্যাঘাত হতে পারে না। আজ বাংলাদেশের ভারতের মানুষ যদি পাঞ্জাবি পায়জামা বা প্যান্ট শার্ট পরে তারা নিজের যাবতীয় কার্য করতে পারে, তাহলে এখানে আজ বর্তমানে এরকম লম্বা থোপ বা লম্বা পোশাক পরে কাজ করছে কোনো অসুবিধা আছে? আজ সুদানে যদি যান এর চাইতেও ঢলা ঢালা পোশাক মাথায় একটা বড় পাগড়ি নিয়ে তারা অফিস আদালতে কাজ করছে কোনো সমস্যা হচ্ছে? আজ যদি কোন জায়গায় এমনও যাওয়া যায় শুধু একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে কাজ করছে কোনো অসুবিধা হচ্ছে কি? তাই মুসলিম মহিলারা একটা ভালো পোশাক পরে কাজকর্ম করবে, এতে কাজ হবে না সমস্যা হবে, এটা একটা মানুষের চিন্তা এবং চিন্তা এবং একটা অবাস্তব চিন্তা মাত্র, নচেত আরো কিছু না। বন্ধুগণ, ইসলাম এই জেনা এবং ব্যভিচারকে বন্ধ করার জন্য এক মহিলা যেন বিনা কোনো মহরিম ছাড়া সফর না করে এই আদেশ করেছে। কোন পুরুষ কোন মহিলা যেন একা একা সফর না করে যতক্ষণে তার সঙ্গে মাহরাম না হয়। কেন? আজকাল দেখা যাচ্ছে যতগুলো এরকম ধর্ষণের ঘটনা ঘটে অধিকাংশই ওই মহিলার সাথে ঘটে যারা একাকি বাইরে চলাফেরা করছিল, কোন অফিস আদালতে চাকরি করছিল, বাস দিয়ে ভ্রমণ করছিল, কিংবা ট্রেন যোগে যাতায়াত করছিল। তাই ইসলাম বলছে, ওয়ালা তুসাফিরিল মারআতু ইল্লা মা আদি মাহরিম, যেন কোন মহিলা সফর না করে মুহরিম ব্যতীত। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। যেন ব্যভিচার না হয়, যেন সমাজে রেপ ও ধর্ষণ না হয়, সে কারণে ইসলাম বিয়ে শাদি করার আদেশ দিয়েছে। যারা বিয়ে শাদি করার ক্ষমতা রাখে, লেট ও দেরি করার কথা ইসলাম বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাআশারাল শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুবকবৃন্দ, যদি তোমরা বিয়ে করার ক্ষমতা রাখো তাহলে বিয়ে করেই ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজে, কারণ বিয়ে করলে মানুষের দৃষ্টি সংযত হয় এবং তার লজ্জাস্থানের হেফাজত হয়। যে এরকম করবে না তার ফিতনা ও ফাসাদের আশঙ্কা আছে। কিন্তু বর্তমান আইনে কি বলেছে? বর্তমান যুগের আইনে বলেছে 18 বছরের নিচে বিয়ে করা যাবে না। এটা কাদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে। আর পুরুষের বয়স কত হতে হবে? 22 বছর, আর অনেক জায়গায় 21 বছর। এর নিচে বিবাহ করলে বললে এটা বাল্য বিবাহ, আর এই বিবাহে অনেক ক্ষতি আছে। তাই এরকম যদি কেউ করে তাহলে নারী অধিকারের নামে বা যে সকল সংগঠন তৈরি এসেছে আপনার উপর কেস চাপাই দিবে। কিন্তু এই সকল নারীরা আর আমরা কি জানি না যে একজন মানুষ কখন কোন বয়সে এই যৌন কাজটি করার সে ক্ষমতা রাখে? এই 18 বছরের আগে কি ক্ষমতা তার নেই? এই 21 বছরের আগে কি তার ক্ষমতা নেই? আর 18 বছরের 21 বছর আগে কি এই ঘটনাগুলি হয় না? তাহলে যদি হয় তাহলে এই আইন বলবৎ করে সবার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ কেউ একটু ভালো নজরে এই আইনটার দিকে চেষ্টা করে দেখছে না যে এই আইনের মধ্যে কি সমস্যা আছে। বন্ধুগণ, ওই ঘটনাকে কেন্দ্র করেই বলি, এই ঘটনা যেটা আমি বললাম তার নাম দেওয়া হয়েছে নির্ভয়া রেপ, গ্যাং রেপ। এই নির্ভয়া গ্যাং রেপের একজন দোষী ছিল নাবালক। একজন দোষী কে ছিল? রেপকারী ছিল নাবালক, 17 বছর। সেই জন্য তাকে ফাঁসির সাজা শুনানো হয়নি, অন্য 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 কোর্টে তার বিচার হচ্ছে, যেটাকে বলা হয় যে নাবালক কোর্ট। সেই কোর্টের আন্ডারে তার কি হচ্ছে? বিচার হচ্ছে। কিন্তু তার পিতামাতা বলছে যে সবচেয়ে বেশি জঘন্য ধরনের যে কাজগুলো করেছিল সেটা ছিল এই নাবালক। সেজন্য তার পিতামাতারা বলছে এরও ফাঁসি হতে হতো, ফাঁসি হতে হবে, এরও কি হতে হবে? ফাঁসি হতে হবে। কিন্তু নাবালক, যেহেতু আইনে বলা আছে যে একজন পুরুষ 21 বছর ছাড়া তাদের কি হয় না, সাবালক হয় না তাদের এই আইন অনুযায়ী, সে কারণে সেটা কি হয়ে গেছে? নাবালক হয়ে গেছে। ওইদিন ফেসবুকে একজনের স্ট্যাটাস পড়ে হাসি লাগলো, সে বলছে যে 18 বছর বয়স হলে বিবাহ করা জায়েজ করে দিয়েছে আমাদের দেশ,
এই 18 বছর বয়স হলে ভোট দেওয়া জায়েজ করে দিয়েছে আমাদের দেশ, কিন্তু 18 বছর বয়স হলে আবার বিবাহ করাকে জায়েজ করেনি। কথাটা একটা যুক্তি রাখে যে 18 বছর বয়সে একজন পুরুষ ভোট দিতে পারে, কিন্তু 18 বছর বয়সে আবার বিবাহ করতে পারে না কেন? তার মানে আমাদের এটা উচিত হবে সকলকে চিন্তা ভাবনা করার, যারা বিশেষ করে সকল আইন প্রণয়ন করে, যে একজন মানুষ সত্যিকারই যখন সাবালক হয় তখন তাকে তার বিয়ে করার স্বাধীনতা দেওয়া, যদিও তার উপর ওই সময় বিবাহ করা জায়েজ হয় না। ইসলাম এটা বলেনি ওই সময় যখনই সাবালক হলো তখনই তার উপর বিবাহ করা ওয়াজিব, এ কথা বলেনি। তখন থেকে সে বিবাহ করতে পারে, অতঃপর তারপরে যে কোনো বয়সে তার সুবিধা মতো সে বিবাহ করবে, কিন্তু অন্যান্য আইনে সেটা করতে পারে না। করলে তাকে বাল্য বিবাহের কেস চাপাই দিয়ে আরো একটা সমস্যায় ফাঁসাই দিবে। ইসলাম কখন কে বালেগ হয় এ কথা কি বলেছে ছোট্ট করে বলে দিই, যদি মেয়ে হয় তাহলে যেদিন থেকে তার মাসিক স্রাব আসা শুরু হয় সেদিন থেকে সে সাবালিকা বলে গণ্য হয়। পুরুষের ক্ষেত্রে যখন থেকে তার স্বপ্নদের শুরু হয় তখন থেকে তাকে সাবালক গণনা করা হয়, কিংবা যদি নাভের নিচে কালো লোম গজে যায় তাহলে তখন সেটা সাবালকের একটা আলামত হয়ে যায়, না নচেত 15 বছর পূর্ণ হলে সাবালক ধরা হয়। বন্ধুগণ, ইসলাম যেমন এই বিবাহ করার মাধ্যমে মানুষকে উৎসাহিত করেছে বিবাহ করতে, যেন এরকম নোংরা কাজ না হয়, বিবাহ করার পরেও যদি কোনো মানুষের এই চাহিদা শেষ না হয় তাহলে আবার একাধিক বিবাহ করার অনুমতিও দিয়েছে। আজ কি বিবাহিত মানুষের দ্বারা এই সকল কাজ হয় না? যদি হয় বিবাহিত মানুষের দ্বারা, তাহলে এক বিবাহ থেকে একাধিক বিবাহর জায়েজ করা, বৈধতা করা অবশ্যই ইসলামের একটা সুন্দর আইনের মধ্যে সূরা নিসা 3 নম্বর আয়াতে বিষয়টি দেখা যেতে পারে। বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি এই জেনা করেই নেয়, এই অবৈধ কাজটি করেই নেয়, তাহলে তখন কি করতে হবে? তখন আজ বর্তমান যুগের মানুষের একটা কঠোর আইনের জন্য আন্দোলন চালাচ্ছে। অথ ইসলাম অনেক পূর্বে এই কথা ঘোষণা করে দিয়েছে যে যদি কোনো মানুষ এরকম নোংরা কাজ করে তাহলে ওকে 100 বেত্রাঘাত করতে হবে, নচেত তাকে কি করতে হবে, কিংবা যদি সে বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে বা বলতে পারেন তাকে এই জীবন থেকেই শেষ করে দিতে হবে। কিন্তু এখানে যখন বিশ্বে এটা আন্দোলন হচ্ছে যে তাদের ফাঁসির দরকার আছে, কিন্তু ইসলাম এখানে একটা সুবিচার করেছে। ইসলাম বলেছে যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে তাকে জীবন থেকে হত্যা করা যাবে না, তাকে 100 বেত্রাঘাত করতে হবে, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে জীবন থেকে শেষ করতে হবে, মানে তাকে রজম করতে হবে। কিন্তু আজ পৃথিবীর যতগুলো জর্জ কোর্ট আছে তারা কি এই বিষয়টার দিকে লক্ষ্য করে না যে একজন অবিবাহিত মানুষ হলে তার একটা ওজর আছে যে সে তার সে যৌন মিলন করার তার কোনো স্থান নেই, বা যৌন মিলন করার সে এখনো কোনো তার কোনো মানে প্রক্রিয়া নেই, সেই কারণেই তার দ্বারা এই ঘটনাটা ঘটেছে এবং তাকে জীবনে বেঁচে থাকার একটা একটা সুযোগ দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু যারা যাদের বিবাহ হয়ে গেছে, যাদের কাছে স্ত্রী আছে, তারা যখন এই বেবিচারটা করে তখন তার আর এই সুযোগের প্রয়োজন হয় না। সেই কারণে ইসলাম ক্লিয়ারলি বলেছেন আজ্জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, বেবিচার এবং বেবিচারিণী উভয়কে 100 কড়া মারো, এটা ওদের জন্য যারা বিবাহ করেনি। আর যারা বিবাহিত তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বিক্রু বিল বিক্রে জালদু মিয়া ওয়া নাফিউ সানা, একজন অবিবাহিত অবিবাহিতর সাথে এই জেনা লিপ্ত হলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছর নিজের দেশ থেকে অন্য দেশে তাড়াই দিতে হবে। এর বিশ্লেষণে আমি যাচ্ছি না। তারপর বলছেন ওয়া সাইয়িবু বিসাইবে জালদুমায়া ওয়ার রাজম, এবং এক বিবাহিত পুরুষ এক বিবাহিত মহিলার সঙ্গে, বিবাহিত মহিলার সঙ্গে এরকম কাজ করলে তাদেরকে রজম করতে হবে, 100 কড়া মারতে হবে, কিন্তু ইজমা অনুসারে 100 কড়ার আর প্রয়োজন নেই, তাকে রজম করলেই হবে। হাদিসটিকে ইমাম মুসলিম হুদুদ অধ্যায় 4335 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আমি আলোচনার প্রায় শেষ দিকে এবার যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো এই যে আজ ইসলামের এই সকল আইন যদি আমরা কোনো মানুষকে শোনাই যারা অমুসলিম, তারা প্রথম দৃষ্টিতে এই কথা বলে দেয় ইসলামের এই আইন বর্তমান যুগে চালা অসম্ভব, বা বর্তমান যুগে এ সকল আইন চলে না। যেমন সেটা অমুসলিমরা মনে করছে সেরকম আমাদের কিছু মডারেট মুসলিমও মনে করছে। প্রথমত তারা এই আইনগুলি জানেই না বা জানার চেষ্টাই করে না, আর যদি জেনেও নিচ্ছে তাহলে ভাবছে কি যে না আমাদের এই আইন অনেক বর্বর, এই আইন দিয়ে হয়তো দেশ আর পৃথিবী চালা অসম্ভব, আর এই যুগে তো চলবেই না, এই খন্দেহ তুলে দিচ্ছে।
বন্ধুগণ, আমি এরকম ভাইদেরকে বলতে চাচ্ছি, সৌদি আরব বর্তমান যুগে এরকম যুগেরই একটা দেশ, না আগের যুগের দেশ, এরকম যুগেরই দেশ, এবং এখনো এই দেশ আছে, এখনো এই আইন এই দেশে চলছে। যদি কেউ তারা বেবিচার এবং এই সকল রেপ ধর্ষণ বন্ধ করতে চায়, তাহলে সৌদি আরবের মতো পরিবেশ যদি করে দেয়, তাহলে অবশ্যই সেগুলো বন্ধ হতে পারে, নচেত বন্ধ হতে পারে না। ইসলামের যতগুলো আইনের কথা এখানে বলা হলো, এরকম প্রায় অধিকাংশ 90% অধিক আইন সৌদি আরবে বলবৎ আছে বলে এখানে এই সমস্ত কিছু সমস্যা হয় না। একটা রিপোর্ট শুনেন, এই রিপোর্টটি www.officialcoldcaseinvestigations.com এখান থেকে নেওয়া হয়েছে, একটি ক্রাইম কেসের বিষয়ে বিশেষ ওয়েবসাইট যেখানে এই তথ্যগুলি দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, যদি কোনো দেশে ইসলামিক আইন থাকে তাহলে সেখানকার রেজাল্টটা কি এ বিষয়ে, আর যেগুলোতে নাই সেখানে এর রেজাল্টটা কি। তারা 206 দেশের মধ্যে প্রথম 5 দেশ যেখানে সবচেয়ে বেশি ধর্ষণ হয় তাদের একটা রিপোর্ট দিয়েছে। 200 দেশের মধ্যে 206 দেশের মধ্যে প্রথম সেরা 5 দেশ যেখানে বেশি ধর্ষণ হয়, নামগুলি শুনেন। প্রথম নম্বর দেশটি হচ্ছে সাউথ আফ্রিকা, সেখানে প্রতি 10 লক্ষ নারীতে 1195 জন ধর্ষিত হয়, মানে বেবিচারে লিপ্ত হয়। কোথায় এটা? সাউথ আফ্রিকায় বেবিচারে লিপ্ত হয়, যেগুলো সম্মতি ক্রমে, ওগুলো তো আলাদাই, এগুলা শুধু জোরপূর্বক যাদের সঙ্গে করা হয়। 10 লক্ষতে কত? 1195 জন, পৃথিবীর মধ্যে সেরা ধর্ষণের দেশ। অতঃপর দ্বিতীয় নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া, সেখানে প্রতি 10 লক্ষ নারীতে 777 জন ধর্ষিত হয়। তৃতীয় নম্বর হচ্ছে কানাডা, এখানে প্রতি 10 লক্ষ নারীতে 733 জন ধর্ষিত হয়। চতুর্থ নম্বর হচ্ছে জিম্বাবুয়ে, সেখানে প্রতি 10 লক্ষ নারীতে 457 জন ধর্ষিত হয়। পঞ্চম নম্বর হচ্ছে আমেরিকা, যারা নারীদেরকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে আর দাবি করছে তাদের দেশে সেই 5 সেরা দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষিত হয়। পঞ্চম নম্বরে এই দেশটি আছে, প্রতি 10 লক্ষ নারীতে 301 জন ধর্ষিত হয়। এবার এর বিপরীত ওই সকল দেশের রেজাল্ট দেখেন, যেই সকল দেশে কোন না কোনো ভাবে ইসলামিক আইন আছে, এর মধ্যে সবচেয়ে কম যে দেশটিতে, এই 206 দেশের মধ্যে সবচেয়ে কম যে দেশটিতে এই রেপ বা ধর্ষণ হয় সেটা হচ্ছে সৌদি আরব। সেটা কি? সেটা সৌদি আরব। এক নম্বর হচ্ছে সৌদি আরব, প্রতি 10 লক্ষ নারীতে ধর্ষণের সংখ্যা মাত্র 2 জন। মাত্র কয়জন? 2 জন, মাত্র 2 জন। যেহেতু শয়তান পৃথিবীর সব জায়গায় আছে, তাই আইনের থেকেও কিছু না কিছু অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কিন্তু চিন্তা করেন, যেটা এক নম্বর ধর্ষণের দেশ তাতে এসে 1195 জন, আর সেটা পুরো গ্রাফটা চলে গিয়ে মাত্র 2 জন। এটা কিসের কারণে এসেছে? ইসলামিক আইনের কারণে এসেছে। যারা সৌদি আরবে বসবাস করেন তারা অবশ্যই জানেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আজারবাইজান, এখানে প্রতি 10 লক্ষ নারীতে 3 জন। আজারবাইজান হচ্ছে একটা মুসলিম দেশ। তৃতীয় নম্বর হচ্ছে ইয়েমেন, সেখানে প্রতি 10 লক্ষ নারীতে 4 জন, মাত্র 4 জন। চতুর্থ নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া, এটাও মুসলিম দেশ, এখানে প্রতি 10 লক্ষ নারীতে 15 জন, 5 জন। আর পঞ্চম নম্বর হচ্ছে ওমান, এখানে প্রতি 10 লক্ষ নারীতে 18 জন। তাহলে কি বুঝা যাচ্ছে? আর যে সকল দেশেরা মনে করে যে ইসলামিক আইন বলবৎ করা যাবে না, এই সময়ের জন্য প্রযোজ্য নয় বা আর কিছু নয়, আর কিছু নয়, তারা এই রিপোর্টগুলি দেখতে পারে না, দেখতে পায় নাকি? সচক্ষে যখন এই ঘটনাটা ঘটেছিল, নির্ভয়া ঘটনাটি, তখন টাইমস অফ ইন্ডিয়ার মতো পেপারে, যেটা ইন্ডিয়ার সবচেয়ে নামি দামি ইংলিশ পেপার, তাতে পুরো রিপোর্টগুলো আসছিল, এবং ক্ষণিক ক্ষণিক পরে আসছিল যে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি হয় আর কোন দেশে সবচেয়ে কম হয়। কিন্তু কারো বুকে সাহস হলো না, ইসলামের এই আইন তারা দেশে বলবৎ করবে, ইসলামের খাতিরে নয়, কিন্তু মহিলাদের সুরক্ষার খাতিরে তো করতে পারে, কিন্তু আজ মানুষ করবে না। আজ সৌদি আরবের মহিলারা নিজের পর্দার পোশাক নিয়ে বাইরে যাচ্ছে, অসুবিধাটা কোথায়? তারা রাস্তাঘাটে চলাফেরা করে না? তারা বাজার ব্যবসা করে না? এবং এই সকল মহিলারা কি শিক্ষিত নয়? এদের জন্য আলাদা স্কুল কলেজ, ছোট থেকে প্রাইমারি থেকে নিয়ে কলেজ পর্যন্ত আলাদা করে তৈরি হয়েছে, তাতে সেখানে 100% মহিলা তারাই পড়াশোনা করছে, তারাই সেখানে চাকরিজীবী, এতে তাদের চাকরির সংখ্যাও বেশি হয়েছে, এবং তারা সেখানে নিজ পরিবেশে ভালোভাবে বিনা সংকোচে তাদের কাজকর্ম করে যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের এই সুব্যবস্থা বুঝার এবং মানার তৌফিক দান। যদি কোন দেশে এই আইন নাও থাকে, শুধু ইসলামের এই ঈমান ও বিশ্বাসটি তার অন্তরে হয়ে যায়,
তাহলে তার মাধ্যমে এই ব্যভিচার ও রেপ ধর্ষণ হতে পারে না। যদি হয়ে যায় তাহলে সেই ধর্ষণকারীর শাস্তি কোন মানুষ যেন নিজে হাতে না নেয়। ইসলাম সেই শাস্তি দেওয়ার যোগ্যতা এবং ইসলাম সেই শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র সেই দেশকে দিয়েছে, দেশের প্রশাসনকে দিয়েছে। ওই প্রশাসনই যেন এই শাস্তির ব্যবস্থা করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।